হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো সুস্থ বিন্দাস আছো, আমিও কিন্তু খুব বিন্দাস আছি। আজকে আজকে হচ্ছে বুধবার আর এখন এখন বাজছে 11টা। এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। এই জাস্ট কিছুক্ষণ আগে একটা ব্লগ শেষ করলাম, 5-10 মিনিট পরে আবার ব্লগ স্টার্ট করে দিলাম, কারণ তোমাদের সাথে না হলে আমার দেখা হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আজকে যে বুধবার বললাম, কখন আমি ব্লগ শুরু করব, তারপরে হয়তো কালকে কোনো কন্টেন্ট থাকবে না গাইস। তো চলো দেখে নাও সকালবেলা থেকে আমি কি কি রেডি করলাম, আর তারপরে 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 সারাটা দিন আমি কি কি করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মেয়ের খাবার দাবার চলে এসছে, ওকে এখন খাওয়াবো, ও এখনো ওঠেনি। আর এগুলো কিন্তু সব আমার গাছের, মানে মৌসুমবিটা বাদে, কাঁঠাল বিচিটা বাদে, এগুলো সব গাছ থেকে। তো অন্ধকার আসছে, মানে আর এখানে পেঁপেটা ডালে দিব ভেবেছিলাম, তো ডালে তো দেবো না, তো লতিগুলো কাটতে হবে। আর এখানে আছে তোমার, এগুলোকে গাঁটি কুচু বলে, আমরা মুখী কুচু বলে থাকি। তো এই গাঁটি কুচু ডালনা হবে আজকে আলু দিয়ে, আর সঙ্গে হবে আমি এখানে কালকে তরকারি কেটে রেখেছিলাম, কিন্তু আজকে এগুলো করতে পারবো না। আর এই কলমি শাকটাও 2-3 দিন হয়ে গেছে, কেটে রেখে দিয়েছিলাম, আজকে এই কলমি শাকটা করব। বাইরে একটা সংস্থা আর কি, যে আসে ঠাকুর ঠাকুর নিয়ে, ওগুলো মাইক বাজাচ্ছে, তারা আসছে শ্রাবণ মাসের জন্য, তো তার জন্য ভয়েসই দিতে হচ্ছে। দেখো গাইস, গাছ থেকে বেগুন আর একটা কাঁকরোল দিয়ে, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে এটা করব, আর এটা গাঁটি কুচুটা করব। তো মা কেটে দিল গাঁটি কচুগুলো, তো এখন এটাকে ভালো মতো ধুয়ে আমি রান্নাটা স্টার্ট করে দেব, তা না হলে ভীষণ চাপের হয়ে যাবে। আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি গাঁটি কচুর জন্য, আর এখন এখানে পেঁয়াজ আর রসুন, রসুনটা বেশি করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 2টো ছোটো ছোটো মাপের, আর রসুন দিয়েছি 4-5টা দিয়ে, মা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে দিল। এখন এখানে কলমি শাকটা ভাজা ভাজা করব। তো এইভাবে আমাদের বাড়িতে কলমি শাক সবাই খুব পছন্দ করে, আমারও খেতে ভীষণই ভালো লাগে। তো এইভাবে করে না করলে না খেতে ইচ্ছে করে না, এখন অভ্যাস হয়ে গেছে। আর এরকম করে আমি বাপের বাড়িতে আগে কোনোদিনও খাইনি, আমরা এরকমই মানে রসুন পেঁয়াজ ছাড়াই একটু কালো জিরা দিয়ে ভাজা ভাজা খেতাম, কিন্তু এটা বেশ ভালো লাগে। আর 2-3টে কাঁঠাল বিচি ছিল, সেটাও আমি খুঁজে খেজে আর কি ছিল, মানে কোথায় জানি দেখেছি, এরকম একটা মনে পড়ছিল না, হঠাৎ করে দেখলাম যে না এটা ফ্রিজে কিছু ছিল, সেখান থেকে বের করে রাখলাম, মানে বের করে কেটে দিলাম। গাঁঠার বিচি আমি ফ্রিজে রাখি না, কিন্তু ওই যে মেয়ে অনেক সময় চুলে টুলে রেখেছিল, তো বাড়তি হলে অনেক সময় রেখে দিই সেটাই। তো এখন দেখো শুধু নাড়াচাড়া করে শুধু একটু ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজাই হবে, আর কিছু হবে না। এখন যতটা ভালো পরিমাণে ভাজা যাবে তত টেস্ট হবে, আর কিছু দেইনি। আর লঙ্কার গুঁড়ো অবশ্যই দিয়েছিলাম, একটু ঝাল না হলে ভালো লাগে না, তো কাঁচা লঙ্কার ঝালটা একটু কম ছিল, তাই একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর গাঁটি কুচুর ডালনা তো সেরকম কিছুই লাগে না, শুধু জিরে ফোড়ন লাগে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আর নামানোর আগ দিয়ে একটু গরম মশলা ঘি দিয়ে নামাবে, আর চাইলে জিরের গুঁড়ো দিবে। তো আমি আজকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েই গাঁটিকুচুর ডালনাটা করেছি, খেতে খুব বেশ ভালোই হয়েছিল। গাঁটিকুচির মধ্যে কিন্তু চাইলে চিংড়ি মাছও দেওয়া যায়, তো ঘরে যেহেতু চিংড়ি মাছ আনা নেই, তো তার জন্য চিংড়ি মাছ দিলাম না, চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি টেস্ট লাগে, আর চিংড়ি মাছ যেটাতে পড়বে সেটাই খুব টেস্টি হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি ঝটাপট করে রান্না করব, রান্না টান্না করে একবারে তোমাদের সাথে আমার কিন্তু দেখা হবে বিকেলবেলা, কারণ স্নান টান করে আমি আবার ঠাকুরের বাসন মাজতে বসবো, তাই অনেকটা দেরি হয়ে যাবে। আবার এই সমস্ত রান্না কিন্তু আমি আবার ভিডিও এডিটিংয়ের মাঝে করছি, বুঝতে পারছো তাহলে কী চাপের। বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে জাস্ট উঠলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর কথাটা বলা একটু প্রয়োজনও আছে, কারণ বাইরে বৃষ্টি নেমে যাবে, আমি আর কথা বলতে পারবো না, তখন অঝোরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা এখন একটু থেমেছে, তো ভাবলাম যে না কথা বলি। আর এখন বাজছে ঘড়িতে 7:10,
আমি ইনস্টা ঘাটতে ঘাটতে এতটা টাইম দেরি হয়ে গেল, না হলে সন্ধ্যাবাতিটা আরো আগে দিতে হতো। তো চলো মেয়েকে একটু দুধ দিয়ে নিই। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা বসেছে, দুধটা একটু জল উতল আসলে মেয়েকে একটু খেতে দিয়ে নিব। তারপরে আমরা আজকে একটু চা খাবো, যেহেতু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, চা আর মুড়ি এগুলোই খাবো। খুব বেশি পরিমাণে ইচ্ছে করছে পকোড়া খেতে, মানে খুব ইচ্ছে হচ্ছে বেশি পরিমাণে, কিরকম একটু কথাবার্তা বলে বলছি, মানে খুব বেশি করে ইচ্ছে হচ্ছে যে পকোড়া খাবো আমি। কিন্তু পকোড়া খেলে কি হবে, মানে খেতে ইচ্ছে করলে কি হবে, আমাকে করতে হবে গাইস, এই হচ্ছে সমস্যা। আরেকটা সমস্যাও আছে, বেসন আছে কিন্তু পেঁয়াজি ফুলোরি করতে হলে তো একটু পেঁয়াজের দরকার, পেঁয়াজটা নেই, পেঁয়াজটা আনবে। আজকে একটু দুধ চা করবো, অনেকদিন থেকে দুধ চা করি না। একটা ভালো দেখে চায়ের সসপেন, মানে ফাইপেন আর কি, সরি, আমার একটা ভালো দেখে চায়ের ফাইপেন লাগবে। এটা ডিসকভারি একটা ফাইপেন ছিল ননস্টিকের, এটার হ্যান্ডেল ছিল একটা খুব সুন্দর, সেটা ভেঙে গেছে, এখন এটা বোল হয়ে গেছে একটা, তো করার কিছু নেই, আনতে হবে। দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে জেনেও তোমার রাখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে যেদিন কানে কানে সব বলবো। চা মুড়ি নিয়ে চলে এলাম, চা খাচ্ছি যখন, তখন হঠাৎ করে বিছানায় আবার কিছুটা চা পড়ে গেল। আর এখন ছোলা ফ্রিজ থেকে বের করেছি, ছোলাটাও ভীষণ ঠান্ডা, তো যা হোক সবটা মিলিয়ে মিশিয়ে এখন খেয়ে নেব বিকেলবেলার খাওয়ার। ভাতটা আজকে খেয়েছি, কেন জানি না একটু খিদে পাচ্ছে, যেদিন আমার বিকেলে খুব খিদে পায় সেদিন আমি মুড়ি খাই, তা না হলে একটু পাঁপড় ভাজা বা হালকা কিছু একটা খেয়ে নিই। তো বিছানায় চাটা পড়ে গেছে তাই একটা কিছু চাপা দিলাম, আর এখন সকালবেলা থেকে যা যা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। তা এখন ভাবছি যে না আর তোমাদের সাথে আমার দেখা মানে হবে না, কারণ রাত্রেবেলা একটু মুভি দেখলাম, দেরি হয়ে গেছে, তোমাদের সাথে আমার দেখা হবে একবারে সকালবেলা চায়ের টাইমে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি একদম লাল চার বিস্কিট নিয়ে। এটা খাবো দুজনে মিলে বসে, যথারীতি সেই পাকায় বসেই খাচ্ছি, এখন আমাদের ঘরের এই জায়গাটাই খালি আছে আপাতত। হ্যাঁ, তারপরে পরবর্তীতে কোথায় বসে চা খাই সেটা পরবর্তীর কথা, তো এখন আমি এখানে বসেই চা খেতে বেশি ভালো লাগে। আর সকাল থেকে উঠে দেখছি আজকে বৃষ্টি হচ্ছে না, তো এখন আমি ঘড়িতে বাজছে এই 11:20, আর দেখো সব কিছু রেডি করে নিয়েছি, রান্না বান্না একদম। আর ব্রেকফাস্ট আজকে রুটি আর হয়েছে ভাজা, তো ভাজাটা আমি এখনও করিনি। তো দেখো এখানে মটর ডাল ভিজিয়েছি, মটর ডাল হবে পেঁপে ছোলা কচু দিয়ে আর হচ্ছে লতি, আর এখানে কাঁকরোল আলুটা আমি কেটে নিলাম, আর মেয়ের জন্য মাছের ঝোল হচ্ছে পেঁপে পটল আলু দিয়ে, মেয়ের খাবারও এখানে রেখে দিয়েছি, আর ও সাথে নিম পাতা অবভিয়াসলি ভাজা হবে, নিম পাতা ভাজা হচ্ছে, আর সব কিছু একদম এভরিথিং রেডি, কারণ এ আমি না ভিডিওর ফাঁকে ফাঁকে কাজ করি, তো তার জন্য রেডি থাকলে কি বলতো বসিয়ে দিতে পারি। তো রুটি হাজব্যান্ড দুধ রুটিই খেয়ে গেছে, আমি মেয়ের খাবারটা নিয়ে এসে এখন ভাজাটা একবারে বসাবো, তার জন্য রুটির সাথে খাওয়াও হয়ে যাবে আর দুপুরের খাওয়াটাও হয়ে যাবে। আর মাছটা বের করিনি, ফ্রিজে আছে মাছটা, চলো বের করে নিই মাছটা।
মাছটা বের করে মাছটাকে একটু বরফ ছাড়ানোর জন্য জলে রেখে দিব, দেন আর কি তারপরে রান্না বান্না মানে একে একে বসিয়ে দেব আর ভিডিও এডিটিংগুলো চলবে। তো প্রত্যেক দিন আমার এরকমই থাকে, তোমরা অনেকেই হয়তো ভাবো যে খুব আরামে আমি রান্নাবান্না করি, মোটেও না বন্ধুরা, প্রচণ্ড মাথায় চাপ নিয়ে আমাকে রান্নাবান্না করতে হয়, ভিডিও টাইম মতো না পৌঁছালে তার একটা চাপ, তারপরে এছাড়াও আমার কি বলতো ওয়াইফাই নেই মোবাইলে, মানে এমনি নর্মাল ডাটা দিয়ে আর কি আমাকে ভিডিও আপলোডে বসাতে হয়, সেখানে প্রচুর টাইম লাগে, অনেক কষ্ট করে আমি সব কিছু ম্যানেজ করি গাইস, তার জন্যই আমার মানে তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে কথাও বলতে হয় আবার কাজও করতে হয়। তো এর ফাঁকে দেখো আমি আবার ভাজাটার সাথে সাথে সময় নষ্ট না করে লতিটাও বসিয়ে দিচ্ছি। তো লতিতে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাও ফুরিয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কাটাই আজকে আনতে হবে। তো চলো আমি হাজব্যান্ডকে একটা ফোন করে নিই, ফোন করে নিয়ে দেন তোমাদের সামনে আসি, ওকে বলে দিই বাজারে কী কী লাগবে, টুকিটাকি আসার সময় নিয়ে আসবে, আর এখন আমি খাবো, খেতে খেতে তোমাদের সাথে দুটো কথা হবে, চলো। মর্নিং বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, অনেকটা কাজকর্ম এগিয়ে নেওয়ার পরে আসলাম, কারণটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, বলেছি হয়তো ব্লগে তবু আরেকবার বলে দিলাম, আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার জন্য এখন 12টার আগেই দেখলে তোমরা রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি, ডালটা কুকারে দিয়ে এলাম, মটর ডাল যেহেতু, মুসুর ডাল হলে এমনি সসপ্যানে বসিয়ে দিতে পারতাম। তো বন্ধুরা যেটা বলছিলাম, এখন ঝটাপট করে আর কি আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে আমাকে আবার ব্রেকফাস্ট করার পরেই বসে পড়তে হবে ভিডিও এডিটিংয়ে। ভিডিও এডিটিংয়ে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে যায়, তাই রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব আমি করে রাখার চেষ্টা করি। তো এখন মটর ডালটা দুটো সিটি হয়ে যাবে, পাশে লতি ঘন্ট হচ্ছে, লতি ঘন্টটা হয়ে যাবে, তারপরে মেয়ের মাছের ঝোলটা করে ফেলবো একদিকে, আর আরেকদিকে ডালটা সম্বার দিয়ে দিব, আর রুটির জন্য যে ভাজাটা হয়েছে সেটা দিয়েই আমাদের দুপুরবেলাটা মানে ভাজা ডাল আর লতি দিয়েই হয়ে যাবে আজকে, কারণ যেহেতু পুজো দিতে একটু টাইম লেগে যায়, সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজকর্মগুলো যদি না করতে পারি না তাহলে আমার আরও বেশি পরিমাণে টেনশন হয়ে যায়, তার জন্যই আমাকে এখানে আসি, এখানে না পেছনের ব্যাগটা খুব বাজে লাগে দেখতে, কিন্তু করার কিছু নেই, সেখানে চার্জার মানে যাবতীয় যেগুলো আর কি মানে ঘরের টুকিটাকি জিনিস অনেক সময় লাগে না সেগুলো ওখানে রাখা থাকে, আবার কোনো সময় প্রয়োজনে সেগুলোর খোঁজ পড়ে, তো কোথায় পাবে সেই জন্যই পেছনের ওই ঠোঙার মানে ব্যাগ ক্যারি ব্যাগটাতে রাখা থাকে। তো এখন চলো খেয়ে নিই, মেয়ে স্নান করে এলো, আসো এখন ও স্নান করে এসছে, বাবা তুমি খিচুড়ি ডিমটা খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে, আবারও গরম পড়েছে সেই রকম হারে, এরকম কাঁকরোল ভাজা দেখবে খেতে খুব ভালো লাগে আলু দিয়ে, যদি কাঁকরোলটা মানে বেশি পুরোট না হয়, কচি কচি বাচ্চা বাচ্চা ছোট ছোট কাঁকরোলগুলো খেতে ভীষণ ভালো লাগে, টেস্ট লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বড় না করে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে, তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তো দেখা হচ্ছে নতুন ব্লগে।